আজিকারে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন আম জনতা থেকে চিকিৎসক এবং তারকারা। আর এরই মধ্যেই এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে একের পর এক পুজো কমিটি। সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে কলকাতা সহ জেলার বিভিন্ন পুজো কমিটি। দুর্গাপুজোর আগে হাতে আর খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন বড় পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, চলছে প্রতিমা নির্মাণ। এবার পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনার পর সেই অনুদানই ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। তালিকায় রয়েছে হুগলির উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটের আপনাদের দুর্গাপুজো বারোয়ারি, উত্তরপাড়ারই শক্তি সংঘ ক্লাব এবং দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। অনুদানের 85,000 টাকা নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এই পুজো কমিটিগুলি। তবে শুধুমাত্র অনুদান প্রত্যাখ্যানই নয়, এবছর পুজোর জাঁকজমকও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটিগুলির তরফে। তাদের একটাই দাবি, আজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চায়। আজিকরের ঘটনার পর উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব সবার প্রথমে সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল। আর এবার আপনাদের দুর্গাপুজো বারোয়ারি পুজো লিখিতভাবে হুগলির জেলা শাসককে জানিয়ে দিয়েছে যে তারা অনুদান প্রত্যাখ্যান করছে। এদিকে আজিকর মেডিকেলের নারকীয় ঘটনার প্রতিবাদে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে হাইল্যান্ড পার্ক উৎসব কমিটিও। তাদের দাবি, অনুদানের টাকা খরচ হোক নারী সুরক্ষায়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।